কাতে করি ও লাইলি মনাব্বত তো রে পুষ্কুনি পারে আল্লাহর নেয়ামত তুই তুই আই তুই 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 আপুরা ভাইয়েরা হাতেরা একখানা হাওয়া বাতাস খাবাই এর নাম 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 একখানা হলে দি হেতে রে যা করে দিন আমি আর বাবা কত কেজি হবো খাবি 3.5 কেজি হবে মনে হয় 3.5 কিলো হবে ও এন তো অনেক দেখছেন নি তো দে 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 আর কাছে বিশ্বাস করতেন না আর আপুরা ভাইয়েরা আর কাছে মনে উড়ানিতে কেন আর আমার কত আস একখানা আড়া খেতে আর কাছে মনে আইও আইও আর কাছে মনে আর কে জানে নি উড়ানিতে তো আর কাছে মনে আর কে জানে নি আর আপুরা ভাইয়ারা আর আমার আস হইতো বাবুরে জেন্টেলম্যান আড়ের কেন না বাবি বাবে আড়ের আঙুলকে মোবাইল দিতে ঢুকে দিও না বুঝছি না কাছে মনে আর আর আমা উড়া নিতে ইচ্ছা আসে রে আদার দিত না একবারে মনে আর কি ইচ্ছা লাগে না আর তো না সুন্দর লাগে ইয়ে লাগে না উড়া নিতে সাই দি উড়ান তো ঠিক না ইয়ে নিতে সাই দিছি তোই 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 আয় তোই তোই মেয়ে গীত কার আয় আক সব সল্লা তা 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 আক খারাপ লাগে কিন্তু এটা আমাদের ইসলামে তো এটা তো আমুল্লাই জায়েজ বুঝছো না খারাপ লাগলো আসলে খারাপ তো অবশ্যই লাগে হুশা যাতে হালে হাতেরও খারাপ লাগে যাতে কিনে হাতেরও খারাপ লাগে জৌড়ি যা সিঁড়ি উঠি জৌড়ি যা ঘরে ঢুকি যা ঘরে ঢুকি যা ঘরে ঢুকি যা মানে যায় গিরি গিরি ঘরে ঢুকে গিরি গিরি ঘরে ঢুকে আবার এমনি যা কিচ্ছু দেখছো তুমি আর আপুরা ভাইয়ারা দরিয়ালাইছি আঙ্গো খোয়া আসিল আর আব্বা আর আম্মা খোয়া আসিল খোয়াইতে চাঙ্গো আস করতো আস আর আম্মা রাতে যে আস হইতো এত আনে এ খাইতো না বুঝছেন নি আপনারা ব্যাকে খালি এন্তোয়ানের খাইতেন কন এন্তোয়ানে করোনার কারণে ডিস্টেন্স করি থাকে কিন্তু আমি তাকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে যতেন অংশ করুম করি পরিষ্কার করুম আমি মালা আমি বাগিয়েছি কাইল এন্তোয়ানে আসলে আপনাকে ব্যাকের এন্তোয়ানেও ভালোবাসে আইও অনেক এক আইটেম চলি যায় কারি লই তোরে ছবি হারামু আহারে আই বলবো বাবি জোসনা খালাম মা আহারে আই বলবো বাবি জোসনা খালাম মা না সরি সরি কইতো ও না বিদেশের মারিতে নিজে নিজে গরু মারি আ সরিষ্কার গরম পানি করছি আর আপুরা ভাইয়ারা আল্লাহ গুণ দিছে কি না দিছে কইতাম হাইতাম কিন্তু মা অনেক ধরনের কাম শিখাইছে এটার একটা জলজন্ত ফর্ম না গো মা ওজন আছে গো হাবি তুমি 3.5 কিলো কি মনে করো ওজন আছে অনেক ইচ্ছা করি বাঁচি দমু আরি বুঝছো না আশের একটা জেগবে আশের কেন একটা সুরা কি জানো না এ ভর আছে না ঘরের গোয়াই গোয়াই হানি ঢুকতে বহুত সময় নেই এই দেখছো না কাইলের কারণে না হারিয়ে না নয় আর কত আগে মা
মনে কর গানিয়া গাই ওমর বানিয়া বন্ধু রে ওমর বানিয়া বন্ধু রে একটা তাহবিজ বানায়া দে একটা মাদলি বানায়া দে ওরে মরিয়া গিয়াছে হে বিয়ার সোয়ামি সপহনে আইছে তোর এখন মজার কাহিনী কই গান তো সব সময় গায় আঙ্গো বাইর লগে দিয়ে আই বলবো ভাবি বুঝলি যে চাই বলবো ভাবি ইচ্ছে খাইরে বিলাপ করি কাম দে তার নাম হচ্ছে আই বলবো আই বলবো ভাই মরি গেছে আমরা ও আই বলবো ভাই মরি গেছে রে আই বলবো ভাই মরি গেছে হরে দরজে দিতে গেছি আই বলবো ভাবি আই জানি ভাবি বিরিয়ান সাইব হরে গেছি গেছি কাম দে ও মা রে কত সুন্দর সেয়ারা কত কত করি বহলাই রে কইলি যা ঠান্ডা ওই যাই রে কি সুন্দর করি কাঁপ কাঁপ করি খায়ালাই রে আমরা তো দৌড়ে 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 গেছি বুঝলি কাল লগে কত ঘের কনে হরে গেছি কিসে ভাবি কিসে কিসে আরে আইবিল ভাই মনে গেছে আইবিল ভাই মনে গেছে এখন কি রে ভাবি কিসে কিসে কান্দেন কে কান্দেন কা কো বুই যা কয়ো না আই যা তিন দিন আরাস গাহায়ের না আগো দূর হাগুলির ঘরে হাগুলি তুই আসলে নিচে বিলাপ করি কান্দ হরে মানে ইচ্ছা আসি লাই বলবো অন্য মনে বিলাপ করি কান্দে আল্লাহ যদি দেশে নেন আল্লাহ যদি আবেল ভাবির হয়াত দে তাহলে দেখুন আল্লাহ যদি বাঁচায় রায় অনাই তারপর আমরা কবিন কি আমি গো বাইয়ে খালি কাম করে আয় কাম করি না তাই আজকে বাসি লই বুঝছি না আরা ফুরা বাইয়ারা আগে বাসি লো সুন্দর করি আরা ফুরা বাইয়ারা আসেরে বালা মতে সাকি অন সাকি এলাইয়ের বালা মতো পরিষ্কার করি লইছি অন সাকি এলাইয়ের সাকি তো কুড়ুম ন সাইকেলে ছোট ছোট হর আছে যে সেগুন থাই যাব তো আয় বালা মতে আর মু দিও না আর মু দিয়ান না হ্যাঁ আমি বালা মতো সাঁকি লই এটা হয়েছে টেকনিক অনি এনে কন্দা হামু সুয়ারি গাছের খোল কন্দা হামু খের আর কাগজ দি সাঁকি এলে এরে তোমার উড়িচ্ছে বুদ্ধি থাকলে কো না গজ জামাই থাই আসলে ঠিক বুদ্ধিমান রাই গজ জামাই থাকতো হারে আল্লাহ গো সাঁকি লই তো গোসা করছি কিলে গোসা করছি কতক্ষণ ধরে তোরে কইয়ে আর একখানা ভিডিও করি দাও আর একখানা ভিডিও করি দাও তুমি খালি ইয়া কর রে বাজি করি লই মাংস এগেন হয়েছে মায় মুরব্বির দোয় আমি ব্যাগ এর দোয় মাংস প্রায় 3 কেজির মতো হয়েছে রুমবার দুই দিয়ে দিব বুঝো না অনানের জিরের গুঁড়ি জিরের গুঁড়ি এগুলো লাগবে দেখবো কারণ প্রায় মাংস 3 কেজির মতো তো জাল বেশি দিই মাসের বস্তু আবার জাল না হইলে কুয়াদ লাগে না কেন গো তোমাকে কিন্তু অনেকে প্রশ্ন জিজ্ঞাসা করছে যে কনজুলে মানে কি বলো ডিপ ফ্রিজে ছিল আদারে ব্লেন্ড করি ডিপ ফ্রিজে রাখি দিছিলাম অন দুনিয়া গুঁড়ি দিলাম এগুলো আর আম্মা রাতের লইয়ে দুনিয়া গুঁড়ি শেষের দিকে অন এগেন্ডে বালা মতো একখানা কষাই লই আসে এগেন্ডে বালা মতো একখানা কষাই লই একখানা হানি দিম কষাই হইল গদ্দা আসতো প্রায় 3 কেজি ওজনের আঁশ দেও না আর আপু ভাইয়া করে ছোট ছোট করে হাঁস একখানা ছোট ছোট করে টুড়া না করলে আঁশের সোয়াদ লাগে না ছোট ছোট করে টুড়া করে লইছি অনান্যের মশলা এখানে কষানি হইলে আঁশ দিই দিব তোমার তো শরীর খারাপ তো ভিডিও আজকে গান শোনাইবে না ভিউয়ার্সদের জন্য সব সময় তো হুনায় আর আপুরা ভাইয়ারা আয় কেন অসুস্থ আমি গো ভাইয়া আর আস কুড়ি দিছে ইয়ে আর আয় হরিষ্কার টরিষ্কার বিজ্ঞান আয় করছি বেচারা অনেক খাটনি করছে
শরীর খারাপ হুনামো একা না হলে দি হুনামো আমি এখানে কেন কষাইলি এত যে নিঠুর বন্ধু জানা ছিল না ও মা বিসমিল্লাহি রহমানির রহিম দিল না নিল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে এত যে নিঠুর বন্ধু জানা ছিল না ওরে আমি যারে বাসি ভালো এখানে আর কষানি যাক কষানি অক আরা ফুরা বাইয়া না রে আরা ফুরা বাইয়ারা আর মাংস হয়ে গেছে থুকু আর ন আসেন মাংস হয়ে গেছে আয় কেন জল তোল দিই ন ইচ্ছা কষানির মধ্যে মাংস রাঞ্চি মেলাক্ষণ ধরি অ না রে বইনে আর আম্মা দেখতে মাংস তো হাসা মিচ্ছা দৈন্য হাতা দিত গেরান হইবার লাই বলি অ নাই ওই হাসা মিচ্ছা দৈন্য হাতা দিছি অ না এর আনে গো বাইয়া খামু আল্লাহ যদি চায় তো আর তো শরীর বালা নাই আর পরিষ্কার করতে করতে আর একারে বুঝে নে কাইনলা যে ভাঙি যার অন দে কি সুন্দর রং হইছে গো আপুরা বাইয়ারা আস খাইতে তো সুন্দর কত কত করে গলা দিয়ে নামি যাইব গই কিন্তু পরিষ্কার করতে আর ডাব্বা হারিয়েছে হাতিল সব বইয়ে দিছি কছে তুই খাইলো আরে কয় তুই খাইতা ন এখন আমি গোসল করুম আঁশ কাটছি বাইছি রাঁধছি আঁশের লোমে তোমে গাইতে গন্ধই জানা গোসু তসু করছি করি অনেক রাশিয়ান হাতলাতলা রুমালের নানি রুটি আর আফুরা বাইয়ারা হাববি আয় আসিনি ক্যামরাইতে আয় এত কষ্ট করি রাঁধছি তুই আরে ক্যামরাইতে রন না হ্যাঁ আসিনি আল্লাহ নিয়ামত রাঁধছি একখানা অনেক বেশি মজা ফার্ম দিও না ফার্ম দিও না সত্যি করি কো আর কিন্তু তোরে শেষতান্ন একবারে শেষতান্ন হাসা করি কো মজা হয়েছে আয় শতানি করি হাই আন্নে গো বাইয়ারে শিসি না এত খারাপ ন আমরা নোয়াখালীর মাইনে রাখি এত খারাপ না আমরা জামাই বক্ত ওই খুঁজেননি অনে আস রাঁধছি ধোঁয়া উড়ের গোসু তসু করি আয় করে আয় রুটি দি খামো হে আইস এই আন্নের লেবু আন্নের কী এই কাঁচা মরিচ লইছি ক্যাপসিকাম মরিচ এগুলো কী মরিচ কয় দেশে হাববি হ্যাঁ এটা লইছি অন বিসমিল্লা হই খামু বিসমিল্লাই রহমানের রাহি বিসমিল্লা আমি আবার কইয়েন না এটা গেন রাঞ্চ সস্কা এটা গেন তুই হেলে দিতে লইছ সস্কা হাববি কী রাঁধলাম আল্লাহ তালার নেয়ামত না রাঁধছি ও মা কেমনে সম্ভব এত কেমনে হওয়া দর নিজের দল নয় যে হিরাইয়েন না অবশ্য নিজের দল নিজে হিরেলো হওয়াদ আছে দেখছেন নি এককারে হাতলা একারে রুমালের নানি রুমাল আছে না একারে রুমালের নানি এক যে ভাত খাইতেন ন আয় আস রাঁধছি বাবুরে এককারে খালে অতীত মনে হরি যার গই বনুদুরা মিলি একারে তিন চারিগে আশ্বর রান্ধিয়ে লেখতাম আর কত খালামো নি তুই রান্ধ রাঁধতাম আর বড্ডা বোনের হুতেরা মিলি রান্ধি ইচ্ছা হুদা হুদা ডাইন টেবিলে আস দি আসে খাইয়ে লাইতাম আর কিছু খাইতাম না একদিন ভাতও খাইতাম না কিছু খাইতাম না তাও আবার জ্যাঁতা আঁশ আরও একটা জিনিস এনছি আর আপুরা বাইয়ারা এনেও ভাই আগে খাইছে এনে রুটি রুমাল রুটি একটা হাত লাই দেখছেন নি আবার রান্নার ভাই গেলে কুদুর খাবার দিই একটু ভালোবাসা দেখাই এর আসো খাওয়া দিছে না আরো একটা ফল খামু আনেগুলো লগে শেয়াল করুম হাববি গো ও হাববি কথা কনা কি রেললাম শীতে কট করিয়া জাল নহলে সোৱাদ নাই আর আসিতে থকতে জোল জীবন সম্ভব না
আর আ সরিষ্কার করি আরা পুরা বাইয়ারা আর একার কাইলে ধরে গেছে হাইরে কাইলের কি বিষ ব্যথা আসলে তো হওয়া দিয়েছে আসেন মাথার হওয়া লাগে তুই তো খনা তুই খনি আসেন মাথা তুই আসে ঠেং তুমি খনা কি রেনলাম আল্লাহ নিয়ামত নি কোনো আল্লাহ তালার নিয়ামত খাইয়ে না আরা ফুরা বাইয়ারা আল্লাহ তালার নিয়ামত আরা ফুরা বাইয়ারা এটা হইছে আর একারে কমন ডায়লগ বিশ্বাস করতে নরে আরা ফুরা বাইয়ারা কনে কনে খোয়ান আশুরি খাইছে না নাটক গ্যাস ও লাইলি এ মনব্বত্তরে ফুকুর ফুসকুনির ঘাড়ে ডাকে কবুলিয়ত নামা ওরুফে লাঠিয়াল গ্রাম হে নাটকে আখেলে আসান বাইরে আসান বাইরে আশুরি করে কি যে মজার গিয়ে নাটক আসিল আমরা আশ খাই একটা হল খামো অনেকগুলো লোক অবশ্যই শেয়ার করুম কী হল খামো সেটা অনেকগুলো শেয়ার করুম আর আপুরে বাইরে কী করে জানো নি ভাববি ও ভাববি আর বলে বিদ্যুৎ কাঁচা মরিচ ন খেলে হাতে বলা লাগে না আহ কী রেঞ্চি কী রেঞ্চি আর আসের মাথা খুব মজা লাগে আর আপুরে বাইয়েরা কার কার কাছে আশের মাথা হওয়াত লাগে অবশ্যই জানাবেন একেবারে কেন মন্তা জালে দুজনে হাববি একেবারে মাই মশলা ব্যাগ ঢুকি গেছে কেন আর এক কেন কথা রাখ পড়বে কোনোদিন বাড়া হেঁচ দি তরকারি রাঁধবেন না বাড়া হেঁচ দি মাংস রাঁধবেন না ওই মাংস থক থাকতে ওই যে জোশ না হাববি গো ও হাববি ভালোবাসি মাংস একটু খাবার আফুরা ভাইয়েরা আসার রুটি শান্তি মতে খাই লই খাই জটিল রান্না করছি খাই তো ফল খামু অন খাই লই আর আফুরা ভাইয়েরা বাহ তো খাই না রুটি আর আসের মাংস খাইছি এত হওয়াত লাগছে অন ড্রাগন ফল খামু ফ্রান্সে ড্রাগন ফল আইয়ে থাইল্যান্ড ফ্যারিস স্টোরে গুলাতে হন যায় তো আসার লগে আই ড্রাগন ফল ওই দিনকে কিনছি আই প্রথম ড্রাগন ফল খাইছিলাম মালয়েশিয়াতে বুঝনি হাববি ও হাববি মালয়েশিয়াতে ড্রাগন ফল থাইল্যান্ডে ড্রাগন ফল হচ্ছে একের হানির দাম সস্তা আরও 8 বছর আগের কথা করে হ্যাঁ অনেক আঙ্গ বাংলাদেশের সাসর ফতমায় কেন সাম্বা এ হয়ে গেছে যেহেতু ইয়ে কাডুম কাডুম কই কাড়াও না তো ফতমায় খেয়েছি মালয়েশিয়াতে হরায় আর আফুগুলো এনছিলাম আর আফু আমি রিয়ান দেখলে কইব তুই আঙ্গরে ফতম এই যে রবুতান আছে না রবুতান ড্রাগন ফল কিন্তু ডোরিয়ান আছে না ডোরিয়ান একের কাছে তো দিয়ে না কারণ যে এটা হয়েছে পার্পেল না এটা কী কালার করে রানি গোলাপি কালার এই যে আর আফুরা ভাইয়ারা দেন এটা হয়েছে রানি গোলাপি কালার ড্রাগন ফল একারে ওই যে হলির শাক আছে না হলির শাক বুঝছেন নি আর আফুরা ভাইয়ারা আরে আর দাদি বুঝছেন নি আর দাদি একারে উড়া নিত্যে হলির শাকের একারে সুন্দর করি এটারে কী কনা ওই যে মাসানি না মাছ আদি হলির শাক হইতো তো হলির শাকের বি সিজন হাঁকি যেত না বুঝুনি তা আমরা আলতানো মতো করি এই এগুলো একবারে হেচ্ছা জানাই হ্যাঁ হ্যাঁ আলতার মতো করি ইচ্ছা তো হরে ইয়া করতাম আতিথ্য লাগাইতাম লিপস্টিক লাগাইতাম তো হরে তরে আমি প্রথমে মালয়েশিয়া দেখেছি তারপরে যখন ব্যাংককে খাইছিলাম তার আফুগুল্লায় এনছিলাম আফুল্লাই জুতিন না বেগুনে খাইছে সীমা আছে না রবুতান নিছি না মালয়েশিয়ার তো সীমা কম আগ এগুন আঙ্গ হৈরের হাই হাই অঁকে ঠিক কৈছো দেখুন তোর হব হৈরের হাই হাই হয় খাই লৈ বিস্মিলে না মানে কাছে তুন দিও এই কালা কালা বিসিগুলো আসে না তিলের মতো
এমনজন মুখে হড়ে না হাববি কোন মজা লাগ দাঁড়া খানা ড্রাগন ফলে একটা সুবিধা কি এরকম কাছে দিন দিও এরকম এই যে এত সুন্দর কালার দেখতে সুন্দর লাগে কেন মজা লাগছে একটু মিষ্টি কম সাদা তো আছে না ইয়ো কারিয়ে তুমি ইয়ে সামবে একটু নরম দিছে বুঝো না নরম হয়ে যাবো খাইলাম সাম্বারটা একটু এ হয়ে গেছে কিন্তু সাম্বা এলেও কোনো অসুবিধা নাই আর আফুরে বেড়া দেও তুই কালারটাই বেশি সুন্দর লাগে এই যে কি সুন্দর কালার না হ্যাঁ হাববি আল্লাহ নেমত আই মালয়েশিয়াতে গ্যাংটক আইল্যান্ডে গেছিলাম বুঝো নি সেটা হয়েছে ওই যে টেবল ওই যে এটা কি কেন কেবল কাবে করে যাইতে হয় গ্যাংটকে ইচ্ছা তোমারে দিও খুব মজার একটা ফল তোর প্রথম হিয়ানে খাইছিলাম মালয়েশিয়াতে আর আল্লাহ তাল্লা দৈন্য তাল্লা কত রকমের হন তাঙ্গ বাংলাদেশে অ্যাভেলেবেল আর রাজু ভাই আছে না আঙ্গ হাড়া দিবে না খালতো ভাই রাজু ভাই রাজু ভাইয়া যেতে তো শ্বাস করে হেতে না ছোট ছোট আসেনি হেতে তার বুঝি না সব বসত করে না মেনছে এটারই তার আপুরে ভাইয়েরা এই যে সান ড্রাগন ফল কাটছি এখন বিসমিল্লা হয় আয় আর আনে গো বাইয়া আনে গা হাববি আর হাববি থুকু আনে গা হাববি না খামু শান্তি মতো আনেরাও ভেকে ভালো থাইন সুস্থ থাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম লাভ ইউ অল আরও একখান কথা না করলে নয় এটা আর নতুন ফেসবুক ফেজ আলহামদুলিল্লাহ আনেরা ভেকে আরে সাপোর্ট করবেন আর ভিডিও কাছে তুন দেওয়া হাববি আরে আর ভিডিও শেয়ার করবেন তাহলে আর আগের যে 530,000 ফ্যান্স আসিল ব্যাকের কাছে চলে যায় বগই যে আইডিগা হ্যাক হয়েছে হে দোয়ার দোয়া তো কেন চাইনিজ ভিডিও দি হুরা আলার তা আন্নেরা ব্যাকে আর এই নতুন ফেসবুক ফেজ গা আন্নেগো একটা লাইক একটা শেয়ারে আর এই নতুন ফেসবুক ফেজ গা দাঁড়াই যায় বগই আন্নেরা ব্যাকে আর ফাঁসে থাকবেন আরে সাপোর্ট করবেন আসলে আই সব আই আন্নেগো কাছে কৃতজ্ঞ আন্নেরা যে আরে আবার ব্যাকে টোয়াইলন টোয়াই মানিয়েছে খুঁজিলন এটা লাই চির কৃতজ্ঞ আন্নেগো ব্যাকের কাছে আপনারা ব্যাকে বালা থাইয়েন সুস্থ থাইয়েন আল্লাহ দোয়া করি আর আপুরা ভাইয়ারা আরে কত ওষুধ দিছে সান কত ওষুধ দিছে আপনাকে ভাইয়া মনে কিছু কইতো স্যার আল্লাহ ব্যাকে দোয়া করিয়েন আরে একজনে কইছে কি জানানি কইছে আই মরিজের খাইছেন যত শব্দ হয় তোর কথা এত শব্দ হয় না ইয়ামাবু এই কথা শোনার আগে আমার কান কেন বয়রা হইল না আল্লাহ আমার ভিউয়ার্সদের মুখে আমি এটা কি শুনেছি না হারা ভাইয়া রান্নারা ব্যাকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লাহ